অনেক দিনের ইচ্ছে ছিল মেটার্নিটি শ্যুট করার, তো ফাইনালি আজ পূরণ হলো। তো দেখো তোমরা, তোমাদেরও আশা করি ভালো লাগবে, আমার তো বেশ মজা লেগেছে শ্যুটটা করতে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি এখন। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, উঠে চা করতে এসেছি, এখন আদাটা চায়ের মধ্যে দিয়ে দেব। আজকে হচ্ছে আগস্টের 6 তারিখ, তো আজকে সব কিছু মিলে একটি ব্লগ শেয়ার করব, আশা করি সবার খুব ভালো লাগবে। তো দেখো চাটা করে নিই। আজকে সারাদিনটা আমার বেশ ভালোই কেটেছে, আজকে ছিল রবিবার। তো দেখো চা হচ্ছে একদিকে, আর একদিকে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। আর এই যে দুধ দিয়ে প্রথমে বিস্কুটটা খেয়ে নিই, তারপরে বিস্কুট খাওয়া হয়ে গেলে এর মধ্যে মাদার্স হরলিক্স দিয়ে খেয়ে নিই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো এখন চলে এসেছি সবজি কাটতে। সব কিছু দিয়ে একটা সবজি করব ভাবছি, তো প্রথমে পটলটা ছাড়িয়ে নেব, তারপরে একে একে সব সবজি কেটে নেব। আজকে বেশি কিছু করব না, দুরকম তরকারি করব আর ভাত করব, তাহলেই হয়ে যাবে। তো দেখো আমার সব সবজি কাটা হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজ রসুন আর লঙ্কাটা ভেজে নিচ্ছি, সকালবেলা ভাত খাবো একটু আলু সিদ্ধ দিয়ে তাই জন্য। তো তারপরে দেখো, এই দেখো সবজি, এর মধ্যে ডাঁটা, কুমড়ো, আলু, পটল, ভেন্ডি সব কিছুই আছে। তো ভেন্ডিটা প্রথমে কাটা হয়নি, আর এর তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, তারপরে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। তো ভেন্ডিটা পরে কেটেছিলাম ধুয়ে নিয়ে, আর কাঁচা লঙ্কাটাও, তো দুটো একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে লবণ হলুদ দিয়ে মিশিয়ে নেব। তো হলুদটা দেওয়া হয়ে গেছে, আর এখন দিয়ে দেব লবণ। এই ডাঁটাটা অনেক মিষ্টি ছিল, তো তার জন্য তরকারিটা বেশ মিষ্টি মিষ্টি হয়েছিল, সবার খুব ভালো লেগেছে। তো দেখো এখন আমি কষিয়ে নেব লবণ হলুদ দিয়ে ভালো করে। কষানো হয়ে গেলে তারপরে অল্প একটু জল দেব। তো আজকে এনেছে কাতলা মাছ, তো মাছটা এখনও ধোয়া হয়নি, ধুয়ে নেব। তার আগে তরকারিটা আমি ঢেলে নিয়েছি, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আর এদিকে মাছটা ধুয়ে লবণ আর হলুদ দিয়ে রেখেছি, মাখবো একটু পরে। তো তারপরে কড়াইটা দেখো বসিয়ে দিয়েছি ধুয়ে টুয়ে, আর এখন মাছটা মেখে নেব। মাছের পিসগুলো একটু মোটা মোটা ছিল, তো তার জন্য একটুখানি মাখিয়ে রেখে দিয়েছিলাম কড়াইটা, যতক্ষণ না গরম হয় তার জন্য। তারপরে দেখো তেল দিয়ে কড়াই ভালো করে গরম করে মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। দেখো মাছ ভাজা হয়ে গেছে আমার, এর মধ্যে একটা তেল আর পটকা ছিল। তারপরে দেখো তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়েছিলাম। তো ফোড়নটা আমার হয়ে গেছে, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেওয়ার পর এই দেখো মশলাটাও রেডি আছে, এর মধ্যে আদা, 2-3 কোয়া রসুন আর পেঁয়াজ, গোটা ধনে আর জিরে আছে। তো মশলাটার মধ্যে এখন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখো মিশিয়ে নিচ্ছি ভালো করে, মিশিয়ে কিছুক্ষণ কষতে থাক। তারপরে আমি দেখো আলুটা ধুয়ে নিয়েছি, আর এটা হচ্ছে পরোটা, আমরা রবিবারে বেশিরভাগ পরোটাই খাই। তো 10টা নাগাদ খেয়েছিলাম, তো তখন ভিডিওর মাঝখানে দিতে পারিনি, এখন দিয়ে দিলাম। তো পরোটাটা খেয়ে নিয়ে আবার রান্নার দিকে চলে আসলাম। তো ঝোলটা দেখো ফুটে গেছে, এখন ঝোলের মধ্যে সমস্ত মাছগুলো দিয়ে দিলাম। একটু পাতলা করে ঝোল করব, বেশি ঘন করব না। তো তারপর দেখো খিদে পেয়ে গেছিলো, 11:30 নাগাদ ভাত নিয়ে বসেছি আর একটু মাছের তেল নিয়েছি। আর এই যে আলু ভাতাটা মেখে নিচ্ছি, এখনও মাখা হয়নি। তো তারপরে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি, এখন সন্ধ্যাবেলা চলে গেলাম ডাইরেক্ট স্টুডিওতে রেডি হয়ে শ্যুট করার জন্য। তো আমাকে সেজে গুজে কেমন লাগছে তোমরা জানিও। আর এই দেখো শ্যুটের জন্য মাথায় ফুলের মালাটা দিয়ে দিলাম, এটা আমার শ্বশুর কিনে দিয়েছিলো আমাকে মেলা থেকে, এতদিন পরিনি, আজকে পরবো বলে রেখে দিয়েছিলাম অনেকদিন ধরে যত্ন করে। তো দেখো শ্যুট চলছে, তারপরে ওই ড্রেসে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আবার এই ব্ল্যাক গাউনটা পরে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। পুরোটাই ব্ল্যাক ব্ল্যাক ম্যাচিং করে পরেছি। তো বরকেও দিয়েছিলাম ব্ল্যাক শার্ট, প্রথমে ব্ল্যাকটা করা হয়ে গেছিলো বলে একটু চেঞ্জ আনার জন্য পরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়েছি। তো ফটোগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর এখন দেখো পোজ চলছে, অনেক কষ্ট করে বসেছিলাম নিচে, কষ্ট তো হয়ই এই সময়। আমরা আউটডোর শ্যুট করাইনি, ইনডোর করেছি, পরে ওরা ফটো এডিট করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবে। তো এই দেখো আমাদের দুজনের ফটো, প্রথমে গিয়ে তুলেছিলাম ওখানে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে